বন্ধুরা, এইটির আমার প্রথম পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। সেখানে আমরা দেখেছিলাম গোমিরন আর টং চ্যাং 20 বছর পর ঘুম থেকে ওঠে। তারা দুজনেই যখন দেখে এটা 2019 সাল, তাদের মাথার মধ্যে তো তবলা বাজার মতো ধমধম করতে থাকে। এদিকে আমরা দেখি গোমিরনের ফার্স্ট লাভ মানে তার এক্স বয়ফ্রেন্ড, সে তো একজন কলেজের প্রফেসর হয়ে গেছে। গোমিরনের মা বাবা আর ভাই তাকে খুঁজতে খুঁজতে কলেজ চলে আসে। গোমিরনের ভাই নামতে সেই বাঁশিটা জোরে জোরে বাজাচ্ছিল। গোমিরন বাঁশির শব্দ শুনতে পায়। সে যখন তার ভাইকে দেখে সে তো অবাক। তারপরে সে তার ভাইকে চিনতে পারে। সে দৌড়ে গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরে আর বলে থাকে, আমার নামতে কত বড় হয়ে গেছে। ছোটবেলায় গোমিরন তার ভাইকে যেভাবে কাঁধে তুলতো ঠিক সেভাবেই আজ তার ভাইও তাকে কাঁধে তুলেছে। এদিকে টং চ্যাং যখন তার পরিবারের এই অবস্থা দেখে তখন সে তো হা হয়ে তাকিয়ে থাকে। তখন তার চেলা বলে, বস মুখে মাছি ঢুকে যাবে, হাঁটা বন্ধ করুন। এর মধ্যে টং চ্যাং এর পরিবার তার চেলাকে মারতে থাকে। এটা দেখে টং চ্যাং তাদেরকে থামায় আর তার হঠাৎ মনে পড়ে গোমিরনের কথা। এর মধ্যে টং চ্যাং এর চেলা তাকে জানায় যে প্রফেসর মারা গেছে। এটা শুনে সে তার চালার কাছে মোবাইল চায় গোমিরনকে ফোন করার জন্য। কিন্তু টং চ্যাং যখন স্মার্টফোন দেখে সে বলে, আরে চালার বাচ্চা, এখানে বাটন কই? বাটন ছাড়া আমি ফোন করবো কি করে? তখন তার চালা ফোনটা নিয়ে গোমিরনকে ফোন করার চেষ্টা করে। এমনকি টং চ্যাং এরপরে গোমিরনের বাড়িতেও যায়, কিন্তু সে কাউকেই পায় না। অন্যদিকে দেখি গোমিরনের মা বাবা গোমিরনকে নিয়ে তাদের নতুন বাড়িতে যায়। এত বড় বাড়ি দেখে গোমিরন বলে, তোমরা কি লটারি পেয়েছিলে? তখন তার মা বলে, এই শোয়ের জন্য তুমি যে টাকা পেয়েছিলে সেই টাকা দিয়ে একটা ব্যবসা খুলেছি, যা থেকে এই সব কিছু হয়েছে। এরপরে তারা গোমিরনকে তার রুম দেখায় আর রুম দেখে গোমিরন খুব ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে টং চ্যাং এর পরিবার টং চ্যাংকে তাদের ছোট্ট হোটেলে নিয়ে যায়। টং চ্যাং হোটেলের পোস্টারে তার ছবি দেখে বলে, এটা আবার কি? এরপরে টং চ্যাং ভেতরে যায়। সেখানে গিয়ে দেখে তাদের বাড়িটা খুবই ছোট আর সেখানে তার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ের সাথেও দেখা হয়। টং চ্যাং যখন তার মিসিং পোস্টার দেখে সে খুবই ইমোশনাল হয়ে যায় আর সে তার বাবার কথা জিজ্ঞাসা করে। তখন তার মা জানায় তার বাবা অনেক আগেই মারা গেছে। অন্যদিকে আমরা গোমিরনের বয়ফ্রেন্ডকে দেখি, যে কিনা গোমিরনের এক বান্ধবীকেই বিয়ে করেছে। কিন্তু তাদের দুজনের মধ্যে সব সময় ঝামেলা হয় কারণ গোমিরনের বয়ফ্রেন্ড এখনও গোমিরনকে ভোলেনি। অন্যদিকে দেখি টং চ্যাং এর বস সে তো খুবই চিন্তায় আছে। সে তার চালাকে বলে, টং চ্যাং যদি সবাইকে এই কথা বলে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তখন টং চ্যাং এর চালা কান্না করে বলতে থাকে, টং চ্যাং সেও ঠিক আছে, কিন্তু যদি গোমিরন বের হয় তাহলে আমাদের কেউ বোঝাতে পারবে না, কারণ সে পাগলের মধ্যে নাম্বার 1 পাগল। এটা শুনে তার বস কান্না করে বলতে থাকে, কোন গাধা এদেরকে জাগালো। এদিকে টং চ্যাং এর বাড়ির সবাই খুবই অবাক ছিল কারণ টং চ্যাং এর বয়স একটুও বাড়েনি। টং চ্যাং এর বোন পাগলের মতো বলতে থাকে, ভাই আবার এলিয়ান না তো? অন্যদিকে দেখি টং চ্যাং তার বাবার ছবিগুলো দেখে খুব ইমোশনাল হচ্ছিল। এর মধ্যে দেখে তার বাবা তার সামনে এসে হাজির। সে বলে, পাপা? তখন সে বলে, আরে আমি তোমার পাপা না, আমি তো তোমার ভাই। অন্যদিকে গোমিরন তার ভাইয়ের ডায়েরি পড়ে খুব ইমোশনাল হয়ে যায় কারণ তার ভাই তাকে এতদিন খুব মিস করেছে। খাবারের টেবিলে গোমিরনের মা বলে, তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তখন গোমিরন বলে, আমি একদম ঠিক আছি, আমাকে এখন গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি খুঁজতে হবে, তাছাড়া আমার একটা কাজও তো বাকি আছে। অন্যদিকে টং চ্যাং যখন ল্যাবে যায় তখন সে প্রফেসরের স্টুডেন্টকে দেখতে পায়। সেই স্টুডেন্ট টং চ্যাংকে বলে, প্রফেসরের অ্যাক্সিডেন্ট হওয়ায় সে 20 বছর কোমায় ছিল আর 20 বছর পর সে কোমা থেকে জেগে তোমাদের জাগানোর পর সে আবার কোমায় চলে যায়। আর প্রফেসরের বেঁচে থাকার খবর আমরা লুকিয়ে গেছি কারণ কেউ তাকে মারতে চায়। এদিকে টং চ্যাং যে বেঁচে আছে এই খবর শুনে টং চ্যাং এর গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে। কিন্তু টং চ্যাং সে তো তার গার্লফ্রেন্ডকে প্রথমে চিনতেই পায় না। সে মনে মনে বলতে থাকে, আমার গার্লফ্রেন্ড এত মুড়ি হয়ে গেছে। এরপরে টং চ্যাং তার গার্লফ্রেন্ডকে বলে, সরি আমার আসতে অনেক দেরি হয়ে গেল। এটা শুনে তার গার্লফ্রেন্ড কান্না করে বলে, আমি তোমাকে আগে এই শোটা করতে না করেছিলাম, কিন্তু আমার কথা শুনেনি। আর এটা বলে সে কান্না করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখি প্রফেসরের সেই স্টুডেন্ট খুবই চিন্তায় আছে কারণ প্রফেসর যে ডলফিন নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল সেই ডলফিন মারা গেছে। তার মানে এই এক্সপেরিমেন্ট করার জন্য গোমিরন আর টং চ্যাং এর প্রাণ সংশয় আছে আর এখন একমাত্র প্রফেসরই তাদেরকে বাঁচাতে পারে। এদিকে টং চ্যাং এর অসহ্য গরম লাগছিল। অন্যদিকে গোমিরন ব্রডকাস্ট অফিসে এসে হাজির হয়। টং চ্যাং এর চালা যখন গোমিরনকে দেখে তখন তো তার অবস্থা খারাপ হয়ে যায়। সে তাকে দেখে ভাব থাকে, আমি তো শেষ, আজ এই শাকচুরি আমাকে গিলে খেয়ে ফেলবে। কিন্তু এ কি, গোমিরন তার পাশ থেকে এলো সে চিনতে পারে না। গোমিরন সোজা টং চ্যাং এর কাছে যায়। টং চ্যাং যখন তাকে দেখে তখন তাকে বলে, গোমিরন তোমাকে আমি কত খুঁজেছি। কিন্তু গোমিরন তার সাথে কোনো কথা না বলে তার গালে একটা ঠাস করে মেরে দেয় আর বলে, আমাকে আমার 20 বছর ফ্রি দাও। এদিকে দেখি এক ফটোগ্রাফার লুকিয়ে লুকিয়ে টং চ্যাং এর ফটো তোলে। সবাই যেহেতু এই তামাশা দেখছিল তাই টং চ্যাং গোমিরনকে ভেতরে নিয়ে যায়
আর ডং জেঙ্গের চেনা সবাইকে বলছিল, আরে এখানে তো রিহার্সেল চলছিল, যাও 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 সবাই, রিহার্সেল শেষ। এদিকে গোমিরন কান্না করছিল, সেটা দেখে ডং জেঙ্গ বলে, আই এম সরি, আমারও তো 20 বছর চলে গেছে। তখন গোমিরন বলে, এই 20 বছর ছাড়া আমি কী করে চলবো, আমি আমার ভাইকে বড় হতে দেখলাম না, বিয়েও করলাম না, এমনকি কোনো একটা চাকরিও পাইনি। শুধু কেন? কারণ আমি 20 বছর ধরে শুধু ঘুমাচ্ছিলাম। তখন ডং জেঙ্গ বলে, আমারও তো একই অবস্থা, আমার তো এখন 52 বছর বয়স। তবে হ্যাঁ, আমরা যে বেঁচে আছি এটাই বড় কথা, কারণ আমাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে আর পৃথিবীর প্রথম ফ্রোজেন হিউম্যান হচ্ছে আমরা। চলো এই সমস্যার সমাধান আমরা দুজনে মিলে করি। তখন গোমিরন কান্না করে বলে থাকে, তার জন্য আমার হাত কেন ধরতেছো? আর এটা বলে সে রাগ হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে একটা খবর আসে যে ডং চ্যাং 20 বছর আগে গায়েব হয়ে গিয়েছিল, সে আবার ফিরে এসছে। এই খবর দেখে তো বসের অবস্থা খারাপ, সে কান্না করে বলে থাকে, ডং চ্যাং কেন ফিরে আসতে গেল? এর মধ্যে ডং চ্যাংয়ের চ্যালাসি বলে থাকে, শুধু ডং চ্যাং না, সে সাকচুনি গোমিরনে এসে হাজির হয়েছে। এটা শুনে বস বলে, একটার সাথে আরেকটা ফ্রি, আমি শিওর পাগল হয়ে যাব। তখন চ্যালা বলে, চলেন বস, আমরা হাত ধরে পালিয়ে যাই। অন্যদিকে দেখি গোমিরন কলেজে ভর্তি হতে যায়, আর সেই কলেজের প্রফেসর ছিল তার বয়ফ্রেন্ড। এদিকে গোমিরনের বয়ফ্রেন্ড যখন গোমিরনকে কলেজে দেখে সে তো ভীষণ অবাক, সে তার পিছু করতে থাকে, কিন্তু গোমিরন তাকে না চিনে তার পাশ দিয়ে চলে যায়। অন্যদিকে ডং চ্যাং অফিসে গিয়ে তার বসকে বলে সে এখানে কাজ করবে, কিন্তু তার চ্যালা আর বস যদি সে এখানে কাজ না করে সেখানে অনেক ধরনের বাহানা দেয়। এইসব বাহানা দেখে ডং চ্যাং বলে থাকে, ঠিক আছে তাহলে আমি অন্য কোনো চ্যানেলে গিয়ে কাজ করি। আসলে বস আর চ্যালা দুজনেই ভয় পাচ্ছিল ডং চ্যাং যদি জানতে পারে এই খবরটা তারাই চাপা দিয়েছিল তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আর তারা এই খবরটা কোনোভাবে ডং চ্যাংয়ের কানে দিতে চাইছিল না, এই কারণে তারা ডং চ্যাংকে আবারও জবে রেখে দেয়। এদিকে ল্যাবে প্রফেসরের জ্ঞান ফিরে আসে। ডং চ্যাংয়ের বাড়ি খুবই ছোট আর এই কারণে একটাই বাথরুম। ডং চ্যাংয়ের ভাইয়ের মেয়ে বলে থাকে, এই বাড়িতে আমার প্রাইভেসি বলতে কিচ্ছু নেই, তাই আমাদের একটা বড় বাড়ি নেওয়া উচিত। আচ্ছা আঙ্কেল, তুমি এত ইয়াং কেন, তুমি কি ভ্যাম্পায়ার? আমি ইউটিউবে দেখেছি যে ভ্যাম্পায়ারদের বয়স বাড়ে না। তখন ডং চ্যাং বলে, ইউটিউব এটা আবার কি? তখন তার ভাইয়ের মেয়ে বলে, এখন তো সবাই ইউটিউবে দেখে, টিভি কেউ দেখে নাকি? তুমি একটা কাজ করতে পারো, টিভিতে শো না করে ইউটিউব চ্যানেল খোলো আর সেখানেই শো করো, অনেক টাকা পাবে। এর মধ্যে ডং চ্যাং এর বোন মদ খেয়ে ভাই ভাই করতে করতে ঘরে ঢোকে। আসলে এই কয় বছরে ডং চ্যাং এর বোনের মদের নেশা লেগে গেছে। অন্যদিকে গোমিরন যখন অন্য মেয়েদের সেলফি তুলতে দেখে তখন তারও তার বান্ধবীর কথা মনে পড়ে। এদিকে দেখি অফিসে ডং চ্যাং জয়েন করেছে। ডং চ্যাং অফিসের সবার সামনে তার চ্যালাকে বকা দেয়। এটি দেখে অফিসের অন্যান্য জুনিয়ররা অবাক হয়ে যায় যে বসকেও বকা দিচ্ছে। এর মধ্যে অফিসে ডং চ্যাং এর সাথে তার গার্লফ্রেন্ডের দেখা হয়। তার গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে বলে আর ডং চ্যাং রাজি হয়। এখানে তারা দুজনেই মুস্কি হাসে। অন্যদিকে গোমিরনের বয়ফ্রেন্ড তার পিছু করছিল। এটা দেখে গোমিরন তার সামনে গিয়ে বলে, আপনি কি আমাকে কিছু বলবেন? কিন্তু এখানে তার গাধা বয়ফ্রেন্ড তো কোনো কথাই বলতে পারছিল না, সে এখনও গোমিরনকে ভয় পায়। এরপরে গোমিরন বাড়িতে গিয়ে তার বান্ধবীর ইমেল চেক করে, সেখানে তার বান্ধবীর লিখেছিল, অনেক মিস করছি তোকে। এটা দেখে গোমিরন খুব ইমোশনাল হয়ে যায় আর সেও রিপ্লাই দেয়, সেও লেখে, আমিও তোদেরকে অনেক মিস করেছি। গোমিরনের মা বাবা তাকে চাকরি করতে না করে, কারণ তারা এখনো অনেক ধনী। তখন গোমিরন বলে, তোমাদের জন্য এটা 20 বছর ছিল, কিন্তু আমার জন্য ছিল তো একদিন, আমি কিভাবে এত তাদের মাইন্ডসেট ঠিক করব? আমার ইচ্ছে ছিল আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে জব করব আর অনেক টাকা ইনকাম করব, আমি এখন সেটাই করব। এদিকে ক্লাসে গোমিরনকে দেখে তার বয়ফ্রেন্ডের অবস্থা খারাপ হয়ে যায়, সে ভয়ে সেখানে ধারাম করে পড়ে যায়। প্রফেসরের এই অবস্থা দেখে সব ছাত্ররা অবাক। এদিকে অফিসের এক জুনিয়র ডং চ্যাংকে র্যাগিং করতে আসে। এটা দেখে ডং চ্যাংয়ের চ্যালা দৌড়ে আসে আর বলে, হাই কি করছিস? সরি বস, আমার ভুল হয়ে গেছে। ডং চ্যাংকে বস বলতে দেখে সবাই অবাক। ডং চ্যাং তার চ্যালাকে বলে, তুই তোর জুনিয়রকে এইসব শিখিয়েছিস, তুই যেমন গাধা তোর জুনিয়রগুলোও সেরকম গাধা। এদিকে ডং চ্যাং সবাইকে নতুন শো করার জন্য আইডিয়া দেয়, কিন্তু তার আইডিয়ার শোগুলো এই 20 বছরের আগেই হয়ে গেছে। এদিকে গোমিরনের বয়ফ্রেন্ড বেচারা ভয়ে ভয়ে ক্লাস করাচ্ছিল। তখন এদিকে ক্লাসের একটা ইয়াং ছেলে গোমিরনের দিকে তাকিয়ে হাসে। এদিকে ডং চ্যাংয়ের চ্যালা ডং চ্যাংকে বলে থাকে, বস সবার সামনে এখন আমাকে আর বকা দেবেন না, যতই হোক সবার সিনিয়র হই না এখন। তখন ডং চ্যাং হেসে বলে, বাপরে আমার গাধা সিনিয়রও হয়ে গেছে, ঠিক আছে সবার সামনে তোকে আমি সম্মান দিয়েই কথা বলবো। ঠিক তখনই গোমিরন ফোন করে, তার ফোন পেয়ে চ্যালা বলে, আজ তো আমি শেষ, আর এটা বলে সে ফোন ডং চ্যাংকে দিয়ে দেয়। গোমিরন বলে, ওই এক্সপেরিমেন্টে যারা যারা ছিল সবাই আমার মিটিংয়ে আসো। পরে দৃশ্যে দেখি কেউ কারো সুন্দর চলতেও খেলাচ্ছে,
আর এটি সেই প্রফেসর ছিল যার কানে জ্ঞান ফিরে এসেছে। এখানে প্রফেসরের সেই স্টুডেন্ট প্রফেসরকে সবকিছু মনে করানোর চেষ্টা করে, কিন্তু বেচারার তো কিছু মনেই পড়ছিল না। কোমাতে থেকে থেকে বেচারা প্রফেসরের মাথা খারাপ হয়ে গেছে। এটা দেখে তার স্টুডেন্ট প্রফেসরকে সেই ক্যাপসুলের সামনে নিয়ে যায়। প্রফেসর সেই ক্যাপসুলের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। এদিকে ডংচ্যাং এই 20 বছরের যে শোগুলো হয়েছিল সেই শোগুলো দেখছিল। এখানে ডংচ্যাং এর অনেক গরম লাগছিল, তাই সে AC 10 দেয়, কিন্তু এতে তার চেহারা ঠান্ডায় কাঁপতে থাকে। অন্যদিকে দেখি অফিসের সব জুনিয়র গুলো একসাথে মিলে কথা বলছিল যে আমাদের সিনিয়র ডংচ্যাং কে দেখে এত ভয় কেন পায়। আচ্ছা, এটা কি সেই পরিচালক যে কিনা 20 বছর আগে গায়েব হয়ে গিয়েছিল? এদিকে গোমিরন আর তার ভাই ডংচ্যাং এর অফিসের সামনে আসে। এত লম্বা অফিস দেখে তাতে ঘাড় ব্যথা হয়ে যায়। এদিকে গোমিরন রাস্তায় সব জায়গায় শুধু কুকুরই দেখে। সে দেখে বলতে থাকে, বাচ্চাদের জায়গায় কি এখন কুকুররা নিয়ে নিয়েছে? যাই হোক, এরপরে গোমিরন অফিসের ভেতরে যায়। গোমিরনকে দেখে ভয়ে তারা তিনজনেই দাঁড়িয়ে পড়ে। গোমিরন বলে, আমার 20 বছরের পাওনা চাই। একদিন শোয়ের জন্য আমাকে 5 মিলিয়ন টাকা দেওয়া হচ্ছিল, তাহলে 20 বছরে কত টাকা হয় সেটা আমাকে দিতে হবে। আর এটা বলে ক্যালকুলেটরে তারা হিসাবটা করতে থাকে, কিন্তু টাকার পরিমাণ এত হয়ে যায় যে সেই টাকার পরিমাণ ক্যালকুলেটরে ধরেই না। বস আর চেলা ফোনে হিসাব করে দেখে 35 বিলিয়ন ইয়ন। এটা দেখেই তো তাদের অবস্থা খারাপ হয়ে যায়। গোমিরন বলে, এতেও হবে না, আমাকে আরও দিতে হবে, কারণ 20 বছরে জিনিসের দাম অনেক বেড়ে গেছে। তখন ডংচ্যাং এর চেলা বলে, ম্যাডাম আপনি এরকম কেন বলছেন? এই 20 বছরে আপনি এই ফ্রোজেন এক্সপেরিমেন্টে থাকার কারণেই আপনি কিন্তু এখনও কত ইয়াং আছেন। তখন গোমিরন বলে, আচ্ছা তাই, তাহলে 20 বছরের জন্য আপনাদেরও ফ্রোজেন করে পাঠিয়ে দিই। এখানে ডংচ্যাং আর গোমিরনের খুবই গরম লাগছিল, তাই তারা আইস ওয়াটার খায়। পরের দৃশ্যে আমরা গোমিরনের বয়ফ্রেন্ডকে দেখি, যেখানে গোমিরন তার কাছে গিয়ে বলে, আমি গোমিরনের মেয়ে, আমার মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, তবে আমার মা সারা জীবন শুধু আপনাকেই ভালোবেসেছে। কিন্তু পরে দেখতে পাই এই সব কিছু গোমিরনের বয়ফ্রেন্ডের স্বপ্ন ছিল। বেচারা বয়ফ্রেন্ড সারা জীবন স্বপ্নে দেখেই কাটিয়ে দিল। এরপরে দেশে দেখি ডংচ্যাং তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। সেখানে সে তার গার্লফ্রেন্ডকে বলে, তুমি অনেক বদলে গেছো। অন্যদিকে দেখি গোমিরনের দুই বান্ধবী তার সাথে দেখা করতে এসেছে। গোমিরন তার দুই বান্ধবীকে দেখেই চিনে যায়, আর এরপরে তারা তিনজনে ব্যাঙের মতো লাফাতে শুরু করে। এখানে তার বান্ধবীরা বলে, আরে তুই তো পুরো আগের মতোই আছিস, একটু বদলাসনি। আচ্ছা, তুই কি আমেরিকায় গিয়ে প্লাস্টিক সার্জারি করিয়েছিস? কিন্তু প্লাস্টিক সার্জারিতে কোরিয়া নাম্বার 1। আচ্ছা, ও আবার কোনো ভ্যাম্পায়ার হয়ে যায়নি তো? গোমিরনের মা যখন খাবার সার্ভ করছিল, সে দেখে তার মেয়ে লিপস্টিক লাগাচ্ছে। এটা দেখে সে বলতে থাকে, এ ছাগলিতে লিপস্টিক লাগাচ্ছে না খাচ্ছে? এদিকে ডংচ্যাং এর বস দেখে ডংচ্যাং এর খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই পরিচালক এতদিন কোথায় ছিল? তাকে কি এলিয়ান তুলে নিয়ে গেছিল, নাকি সে কোনো এক্সপেরিমেন্টের শিকার? কিন্তু ডংচ্যাং সে এখনো প্রফেসরের কথাই ভাবছে। এদিকে গোমিরনের দুই বান্ধবী যখন এই খবরটা দেখে, তখন তারা তার উপর সন্দেহ করতে থাকে। তারা ভাবে অবশ্যই গোমিরন কিছু লুকাচ্ছে। এটা দেখে ডংচ্যাং এর পরিবার খুবই চিন্তায় পড়ে যায়। কিন্তু ডংচ্যাং এর ভাইয়ের মেয়ে বলে, একটু ভেবে দেখো, আঙ্কেল সেলিব্রিটি হচ্ছে মানে আমাদেরই তো লাভ। এদিকে ডংচ্যাং প্রফেসর স্টুডেন্টের কাছে জানতে পারে তাদের শরীর মাত্র 33 ডিগ্রি সেলসিয়াস গরম সহ্য করতে পারবে। আর প্রফেসরের সহকারী যখন মৃত্যু হয়েছিল, তখন একটা ব্যক্তি ওখানে উপস্থিত ছিল। এখানে ডংচ্যাং জানতে পারে এই লোকটি লি হিউং নামে একটা লোকের হয়ে কাজ করে, আর লি হিউং দেখতে ক্যাপসুলে থাকা সেই লোকটির মতো। এখানে আমরা জানতে পারি এরা হচ্ছে যমজ দুই ভাই। লি হিউং তার লোককে বলে ডংচ্যাং আর প্রফেসরের কাজ তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। অন্যদিকে গোমিরন সে তার ফোন দেখে ভাবে, আদিবাসীর মতো আর কদিন চলবো, নতুন একটা ফোন কিনতেই হবে। ঠিক তখনই তাকে ডংচ্যাং ফোন করে আর বলে, তোমার শরীরের তাপমাত্রা বেশি হতে দিও না। এদিকে দেখে গোমিরনের বয়ফ্রেন্ড এখনও গোমিরনের পিছু করছে, কিন্তু একটা বল লাগায় সে বেহুশ। গোমিরন চাকরির জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করেছে, কিন্তু সবাই একই কথা বলে যে, তুমি এই বয়সে চাকরি শুরু করবে? এতদিন কী করেছো? এটা শুনে গোমিরন রেগে বলে, এতদিন শুধু আমি ঘুমিয়েছিলাম। আর এই বিষয়টা নিয়ে রেগে গোমিরন চিংড়ি মাছের মতো ছটফট করছিল। গোমিরনকে অদ্ভুত কাজ করতে দেখে কলেজের সেই ছাত্র বলতে থাকে, মেয়েটি কত কিউট। অন্যদিকে দেখি ডংচ্যাং সে রেগে তার চালাকে বলতে থাকে, আমরা যখন গায়েব হয়ে গিয়েছিলাম তখন আমাদের কেন খোঁজা হয়নি, আর সব কথা কেন লুকানো হয়েছিল? তখন তার চেলা বলে, সরি বস, আমার হাতে কোনো পাওয়ার ছিল না, আমাকে যা বলা হয়েছিল আমি তাই করেছি। এটা শুনে ডংচ্যাং বলে, তুমি কি ভুলে গিয়েছিলে আমরা একসাথে কতটা ভালো সময় কাটিয়েছি? সেখানে আমাকে না খুঁজেই সেই খবরটাই চাপা দিয়ে দিয়েছিলে? আর এই কথাগুলো ডংচ্যাং এর গার্লফ্রেন্ড উপর থেকে শুনছিল। এর মধ্যে সেখানে গোমিরন চলে আসে, আর সে ডংচ্যাং এর চেলাকে বলে, আমার এই অফিসে একটা চাকরি চাই। আর এখানে এই সেকেন্ড পার্টটা শেষ, পরের পার্টটা তাড়াতাড়ি আসছে।